হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড গত লেকচারে আমরা সিএসএস এর মধ্যে কিভাবে মার্জিন দিতে হয় তা দেখেছিলাম, এবং আজকে আমরা দেখব প্যাডিং। তো প্যাডিং আসলে কি সেটা জানার জন্য আমাদের এই ডায়াগ্রামটা বুঝতে হবে। সাপোজ এই যে পিছনে যে পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আমাদের গুগল ক্রোম বা ফায়ারফক্স, ওকে, যে কোনো ওয়েব ব্রাউজার হলেই হবে। দেন এর ভিতরে আমরা এইচটিএমএল এর সাহায্যে একটা ডিভ নিয়েছি এবং এটাকে আমরা সিএসএস করে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছি, এবং এর ভিতরে কিছু আমাদের টেক্সট আছে। ওকে, তো যারা আমার গত লেকচারের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে মার্জিন হচ্ছে আমাদের যে ব্রাউজার, ব্রাউজার থেকে এই যে বক্সের মধ্যে যে স্পেস, সেটা হচ্ছে আমাদের মার্জিন টপ, এটা হচ্ছে মার্জিন রাইট, মার্জিন বটম, আর এটা হচ্ছে মার্জিন লেফট। ওকে, তো প্যাডিং হচ্ছে যে কোনো ডিভের মধ্যে এর ভিতরের কন্টেন্ট থেকে ওই ডিভের যে স্পেস সেটা হচ্ছে আমাদের প্যাডিং। অর্থাৎ এই ডিভের মধ্যে এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেটা ডিপ থেকে কতটুকু নিচে আছে, বা টপ থেকে, ডিপের যে টপ সেই টপ থেকে কতটুকু নিচে আছে সেটা হচ্ছে আমাদের প্যাডিং টপ। ওকে, দেন হচ্ছে এই ডিপের রাইট থেকে কতটুকু সরে আছে সেটা হচ্ছে আমাদের প্যাডিং রাইট। দেন বটম থেকে কতটুকু উপরে আছে সেটা হচ্ছে প্যাডিং বটম, অ্যান্ড দেন হচ্ছে প্যাডিং লেফট। ওকে, সুতরাং একটা আমাদের যদি আমরা ডিপ নেই, ওকে, ডিপ বলতে যে কোনো এলিমেন্টই হোক, যে কোনো এলিমেন্টের মধ্যে এর ভিতরের কন্টেন্টগুলো আমাদের যে স্পেস নিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের প্যাডিং। ওকে, তো সিএসএস এর মধ্যে যে প্যাডিং এর যে প্রপার্টিগুলো সেটা হচ্ছে মার্জিনের মতনই, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট। অ্যান্ড প্যাডিং হচ্ছে এর শর্ট হ্যান্ড, অর্থাৎ এই চারটাকে আমরা একসাথে প্যাডিং দিয়ে লিখতে পারি। ওকে, অ্যান্ড ভ্যালু হিসেবে আমরা জানি যে পিক্সেলও দিতে পারবো অ্যান্ড পার্সেন্টেজও দিতে পারবো। ওকে, অল রাইট, তো আমি আমার বিএস স্কুল ওপেন করলাম, এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি পেটিং ডট এইচটিএমএল দিয়ে। ওকে, দেন আমি একটা বয়লার প্লেট তৈরি করে নেবো, আমি শিফটে ধরে এক্সক্লেমেশন সাইন যেটা সেটা আমি নিয়ে আসবো, দেন হচ্ছে ট্যাবে ক্লিক করলে এটা আমার চলে আসবে। দেন আমি এটা টাইটেল দিয়ে দিচ্ছি যে প্যাডিং, প্যাডিং। এখন আমি গো লাইভে যদি ক্লিক করি, আমি আবার বলে নিচ্ছি যে যদি আপনার গো লাইভ এটা যদি না আসে তাহলে আপনারা হয়তো লাইভ সার্ভার সেটা ওপেন করেননি বা ইনস্টল করেননি। কীভাবে ইনস্টল দিতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি আমার মেবি 2 নম্বর লেকচারে, সেটা অবশ্যই দেখে নেবেন। আর গো লাইভ এখানে না আসলে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ওপেন উইথ লাইভ সার্ভার সেখানে ক্লিক করলে এটা আসবে। ওকে, তো আমার এখানে চলে আসছে এই যে প্যাডিং এখানে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এখানে একটা ডিভ নেই, এই ডিপের মধ্যে আমি যদি কিছু কন্টেন্ট নেই, ওকে, তো এই আমার এটা হচ্ছে আমি কীভাবে এখানে টেক্সটগুলো আনি। আমার সেদিন আমার ফেসবুকে হয়তো এক ছোটো ভাই আমার এখানে জিজ্ঞেস করছিল যে ভাইয়া এখানে ভিডিও, আপনার ভিডিওগুলোতে কীভাবে টেক্সটগুলো, ডামি টেক্সটগুলো আপনি ক্রিয়েট করেন। আসলে এটা বিএস কোডের, ওকে, বিএস কোডেরই এই ইমিট একটা নামে একটা কথা আছে, সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও কোড বানাবো। ওকে, তো আপাতত জানে নিন যে আমরা ডামি টেক্সট আমরা যে ক্রিয়েট করতে চাই, এখানে লরেম লিখবেন, লরেম, লরেম লেখে এখানে যদি আমরা 20 লিখি, দেন মানে 20টা ওয়ার্ড, যতটা ওয়ার্ড চাচ্ছি ততটা। ওকে, যদি 20টা ওয়ার্ড চাই তো 20টা ওয়ার্ড, দেন যদি আমি ট্যাব ক্লিক করি তাহলে আমার 20টা ওয়ার্ড চলে আসবে। ওকে, আমি আবার দেখাচ্ছি, আমি এখানে 20 না দিয়ে যদি আমি এখানে 100 দিই, এক কাজ করি, এটা দেখার সুবিধার্থে আমি এখানে ভিউ গিয়ে টগল ওয়াল র্যাপার ক্লিক করি, তো 100 দিলাম, দেন আমি যদি ট্যাবে ক্লিক করি তো 100টা ওয়ার্ড এখানে চলে আসবে। আচ্ছা, আমি 100টা ওয়ার্ড দিই নি, 100টা ওয়ার্ড চলে আসছে। ওকে, এভাবে আমরা ডামি টেক্সট ক্রিয়েট করতে পারি। ওকে, তো আমরা আপাতত এতটুকু রাখি। ওকে, আমি কন্ট্রোলাইজার সেভ করলাম, দেন যদি আমি এটাকে গিয়ে যাই এখানে, তো খেয়াল করুন আমার এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে গিয়ে এটাকে সিএসএস করি, ওকে, তো এই যে ডিভ এটাকে আমি একটা আইডি দিয়ে আসি এটাকে টার্গেট করার জন্য। আমি জাস্ট ডিভ দিয়ে এটাকে টার্গেট করতে পারি, সমস্যা নেই, কিন্তু আমি আইডি দিয়ে টার্গেট করছি। দেন আমি এটাকে হোয়াইট দিয়ে দিচ্ছি 200 পিক্সেল, অ্যান্ড হচ্ছে হাইট অ্যান্ড অলসো 200 পিক্সেল, দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব পিঙ্ক। ওকে, আমি কন্ট্রোলার সেভ করলাম, এখন যদি আমি এখানে যাই তো আমার এখানে এরকমটা চলে আসছে। ওকে, আচ্ছা, এখন এই যে খেয়াল করবেন আমি এটাকে জুম করছি, এই যে এখানে ব্রাউজার থেকে যেটা আমার এই ডিপের যে একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে এটা হচ্ছে মার্জিন। ওকে, আর প্যাডিং হচ্ছে এই যে এই ডিপ থেকে এই লেখাগুলো কতটুকু নিচে আছে সেটা হচ্ছে আমাদের প্যাডিং। ওকে, তো বাই ডিফল্ট কিন্তু খেয়াল করবেন যে এল এর যে উপরের যে জায়গাটা সেখানে কিন্তু একটা স্পেস আছে, সুতরাং এখানে একটা স্পেস কাজ করতেছে উপরে। ওকে, সুতরাং এটা হচ্ছে বাই ডিফল্ট একটা আমাদের প্যাডিং থাকে, যেমনটা মার্জিনে থাকে তেমনটা আমার এখানেও থাকবে। ওকে, তো আমি এটাকে
কিন্তু আমি চাচ্ছি আমি নিজের মতো প্যাডিং দিতে। তো এটা এই লেখাগুলোকে কন্টেন্টগুলোকে আমি চাচ্ছি একটু নিচে নামাতে, তাহলে আমরা প্যাডিং ইউজ করতে পারি। তো আমরা এখানে গিয়ে প্যাডিং টপ, যেহেতু আমরা টপ থেকে নামাবো, তো টপ দিয়ে আমি এখানে জাস্ট 30 পিক্সেল দিয়ে দিচ্ছি, কন্ট্রোলার সেভ করলাম। তো খেয়াল করবেন এখানে 30 পিক্সেল সে নিচে নেমে গেছে। ওকে, এটা কোথা থেকে নিচে নামছে? অবশ্যই ডিপ থেকে, ব্রাউজার থেকে কিন্তু না। ওকে, মার্জিন হচ্ছে ব্রাউজার থেকে নামবে, আর প্যাডিং হচ্ছে আমাদের যে ডিপ, যে ডিপের ভিতরে আমি প্যাডিং দিচ্ছি, ওই ডিপ ডিপের টপ থেকে সে 30 পিক্সেল নেমে যাবে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার লেফট থেকেও একটু প্যাডিং হয়ে যাক, তাহলে আমি এখানে লেফট প্যাডিং লেফট দিব, প্যাডিং লেফট আমি 30 পিক্সেল দিয়ে দিলাম, কন্ট্রোল এজার সেভ করলাম। তো খেয়াল করুন এখান থেকে 30 পিক্সেল চলে আসছে। এখন আমি যদি রাইট থেকে দিতে চাই সেটাও আমি দিতে পারবো, আমি এখানে গিয়ে জাস্ট এটাকে কপি করে নিলাম, এখানে রাইটের লেফটের জায়গাতে আমি রাইট দিয়ে দিব। ওকে, কন্ট্রোল সেভ, এই যে আমার রাইট থেকে এখন চলে আসছে। একটা জিনিস এখানে খেয়াল করবেন, যখনই রাইট থেকে দিয়েছে সেটা আমার মানে একটু বেড়ে গেছে, তাই না? পুরো বক্সটাই বেড়ে গেছে। আমি বোঝার সুবিধার্থে আমি এখানে শুধু রাইট থেকে না, যে কোনো জায়গাতে দিলেই হবে, আমি টপ থেকে যদি আমি এখানে 50 পিক্সেল করে দিই, তাহলে খেয়াল করবেন বক্সটা আমার অটোমেটিক বেড়ে যাবে। তো বক্স কিন্তু আমার বেড়ে গেছে, সুতরাং প্যাডিং যখন দেবো তখন কিন্তু আমাদের বক্স বেড়ে যাবে। ওকে, সুতরাং এটা খেয়াল রাখতে হবে আপনাদের, যখন আমরা প্যাডিং দেবো তখন আমাদের যে বক্স, যে আমাদের ওয়াইড আছে বা হাইট ওয়েট আছে, সেটা আমার বেড়ে যাবে অটোমেটিক। ওকে, কতটুকু বাড়বে? যতটুকু আমরা বাড়াচ্ছি প্যাডিং দিয়ে ততটুকু আমার বাড়বে। ওকে, তো আমি আপাতত 30 পিক্সেলে রেখে দিই, তো আমার এটা এরকম আছে। ওকে, দেন আমি যদি বটম থেকে প্যাডিং দিতে চাই, তো বটম থেকে প্যাডিং আমার অলরেডি আছেই, এখানে 30 পিক্সেলতে বেশি হবে, সুতরাং এটা যেরকম আছে এরকমই থাকবে। তো আমি দেখাচ্ছি, আমি এখানে গিয়ে জাস্ট আমি বটম দিয়ে দিই, কন্ট্রোলে সেভ, তো আমার এটা যেরকম আছে এরকমই হবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এই চারটাকে আমরা একটা শর্ট হ্যান্ড দিয়ে করতে চাই তাহলে কী হবে? তো আমরা এর জন্য জাস্ট প্যাডিং ইউজ করব, অ্যান্ড প্যাডিং দিয়ে আমরা এখানে টপ দিব, দেন হচ্ছে এখানে রাইট, সরি রাইট, দেন হচ্ছে বটম। ওকে, তো প্রথম আমার টপ দিতে হবে, টপের যে ভ্যালু, দেন হচ্ছে রাইটের ভ্যালু, বটমের ভ্যালু, দেন লেফটের ভ্যালু। ওকে, তো আমি এখানে টপের জায়গা আমি এখানে 30 পিক্সেল, 30 পিক্সেল, অ্যান্ড এই জায়গা তো 30 পিক্সেল দিয়ে দিব, দেন হচ্ছে আমি কাজ করি, এটাকে আমি জাস্ট কপি করে নিয়ে এখানে বসে দিব, এখন 30 পিক্সেল এখানে। তো এটাও আমার এই চারটা যে কাজ করছে এটাও সেম কাজই করবে। ওকে, জাস্ট আপনার সিরিয়ালটা খেয়াল রাখতে হবে, এখানে টপ, যে টপের ভ্যালুটা বসবে এখানে রাইট, এখানে লেফট, এখানে সরি এখানে বটম, এখানে হচ্ছে লেফট, অর্থাৎ এভাবে যাবে। প্রথম প্রথম হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, প্রথম হচ্ছে টপের ভ্যালু, দেন হচ্ছে রাইটের ভ্যালু, দেন বটম, দেন হচ্ছে লেফট। ওকে, এইভাবে হচ্ছে আমাদের যাবে, মার্জিন হচ্ছে আমাদের এইরকমই ছিল। এখন এই এই পুরোটাকে যদি আমি এখানে কমেন্ট আউট করে দিই, তাহলে খেয়াল করুন এটা আমার সেমই থাকবে, কারণ আমি এখানে শর্ট হ্যান্ড ইউজ করেছি সেম। ওকে ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে প্যাডিং কাজ করে। তো এই চারটাকে আমি একসাথে দিতে পারি, ওকে, এভাবে দিতে পারি, এভাবে দেওয়া মানে চারটার মধ্যে 30 পিক্সেল 30 পিক্সেল করে লেগে যাবে। তো আমি খেয়াল করুন আমার এটা এইরকমই আছে। ওকে, তো এটা আমি 30 পিক্সেল এখনও ইউজ করতে পারি। তো এখানে ইউজ করা মানে কি? এখানে ইউজ করা মানে এটা হচ্ছে টপ আর বটমের ভ্যালু, আর এটা হচ্ছে লেফট আর রাইটের ভ্যালু। ওকে, তো আমি যদি এটাকে রিফ্রেশ করি তো আমার আগের মতনই আসবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে প্যাডিং কাজ করে। ওকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।